وأن المساجد لله فلا تدعو مع الله أحدا. إتا الله غور مسجد الله جنو এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না। এদিকে ফিরে আসো মানুষ, মানুষ তোমাকে আরেকটা কথা বলি, আমি আমার মাহফিল শেষ করব ইনশাআল্লাহ, তবে তুমি শোনো, তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ, তোমার রব কতটা দয়ালু, তোমার রব কতটা দয়ালু। অপরাধ নিয়ে চিন্তিত? তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত? মাশাআল্লাহ, তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে। তোমার এই লজ্জা কে পছন্দ করে? তোমার এই চিন্তা কে পছন্দ করে? তোমার এই ব্যথা কে পছন্দ করে? তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে কোনো অপরাধী হোক, তবে মান তাব, যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে, ফিরে আসে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ড্রাইভ করছিল, আমি পাশে বসে ছিলাম, আমাকে বললো যে মতাওয়া সৌদি আরবে হুজুরদের, আমরা যেরকম হুজুর বলি ওরা মতাওয়া বলে আর কি, তো উনি আবার দুবাই ছিল, বলে যে মতাওয়া তোবা কীভাবে করবো। আমি খুব পরেশান হয়ে গেছি যে তোবা কীভাবে করবে। আমি বললাম যে তোবা মানে তো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, মানে যে কোনো কাজ যেটা অপরাধ, যেটা কি তোবা মানে কি বলে দেবো আপনাদের? আপনি কি শিখতে চান তোবা কীভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না, দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তাওবা এখন এখানে করা যায়। তাওব মানে রিটার্ন, তাওব মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জেনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জেনা করবো না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জেনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদ খোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়ামানা ওয়ামিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউগাদদিরুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনত, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন বেদুয়ার মহিলার পুরুষ, কোরআনটা পড়ো দেখো কি পেয়েছো, কার থেকে দূরে, মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে, কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দেই, আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে টাকা পয়সার উদাহরণ দিলে, উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি, তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলা। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না, কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, এটা নষ্ট, ঠিক না, ঠিক কিনা? এখন যে যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়, তা আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোনো একটা কাজ, জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি, আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিয়েছে সবগুলো, ধরেন ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিছে, কয় লাখ টাকা জাল টাকা দিছে, 10 লাখ। আচ্ছা এখন আমি খুব লজ্জিত, এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার, কি কেয়ার, ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব, হঠাৎ করে রাসেল সাহেব উনি তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, কিভাবে আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন। এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা বলো কি হয়েছে বলো। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে, তো উনি বললো যে কি হয়েছে, আমি বললাম যে এই 10 লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না, এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যাবে। তিনি বললেন যে আচ্ছা
আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর এই সব আজে বাজে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না কি রব পেয়েছো মানুষ ইয়া নাস কি রব পেয়েছো কার থেকে দূরে তুমি তুমি কার কিতাব পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছে ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো এই যে তোমরা ওয়াজ শোনো বুঝো না আল্লাহ মুসিবা আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইল্লা মান তাব তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়ামিলা সালিহা নেক কাজ করবে মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে তার অপরাধকে আল্লাহ কি করবে কি করবে কেন নেকিতে পরিবর্তন করবে ওখান আল্লাহু গফুরুর রহিম কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল এই জন্য তিনি এটা করে দিবেন আমি আমার একটা শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাইবো আপনাদের কষ্ট হচ্ছে মুরব্বী আছেন আপনারা এই হাদিসটা যদি আপনাদের কাজে না আসে আল্লাহ আমার মনে হয় না আপনার জন্য কোনো হইতে পারে কেউ একজন আসে হয়তো আপনাকে হিদায়ত দিয়ে দেবে কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কথা এই যদি আপনার কাজে না আসে আর কার কথা কাজে আসবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ক্বাল আল্লাহ আল্লাহ বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আর আমার ক্ষমা পাওয়ার আশা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব আলা মা কানা ফীকা ওয়ালা উবালি তোমার অপরাধ যদি তোমার গুনাহ যতই অধিক হোক না কেন আমি কারো পরোয়া করি না ইয়া ইবনে আদম মহিলারা কিন্তু এই হাদিস থেকে বাদ যায়নি আদম যাদের বাপ আদম যাদের মা হাওয়া বাপ আদম যাদের তার মানে মহিলা পুরুষ সবাই আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই আদমের ছেলে মেয়েরা তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় সুম্মা ইস্তাগফারতানি তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন গফরতু লাক ওয়ালা উবালি আমি তোমাকে মাফ করব কারো পরোয়া করব না আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া যদি তুমি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর নিকট যাও সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ অতঃপর আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমার অপরাধের মধ্যে শিরিক না দেখে লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা আল্লাহ বলছেন যদি তুমি পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আসো আর তোমার অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে হ্যাঁ আমি তোমার কাছে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আসবো ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে হবে কার কাছে তওবা করার নিয়ম কি মানে নিয়ম কি মানে আমি একজন লোকে মদ খায় কিভাবে ফিরে আসবে বলুন একজন লোকে মদ খায় আপনি বলুন তো ওঠেন একটু আপনি হ্যাঁ আপনি আপনি ও কাকা আপনাকে আচ্ছা যাক উনি আমি একজন যুবককে বলছিলাম যাক কাকা ধরুন একজন মানুষ একটা অপরাধে লিপ্ত উনি যদি মনে করে যে উনি তওবা করবে কিভাবে তওবা করবে হ্যাঁ মানে আর এই অপরাধ করবো না মাশাআল্লাহ বসেন আচ্ছা এই পৃথিবীতে আপনি জি আপনি বলেন তো এই পৃথিবীতে কোন অপরাধ জীবিত থাকা অবস্থায় কিন্তু শিরিক হোক বিদআত হোক জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে সব মাপ হয়ে যাবে কিন্তু মানুষ মরে গেছে আর ওর অপরাধের খাতায় যদি মাসির ডানা পরিমাণও মানে ধুলাকোনা পরিমাণও যদি কিছু ওই অপরাধটা কি যেটা ধুলাকোনা পরিমাণ যদি অপরাধ থাকে ওর যতই নেকি থাকে আল্লাহ মাপ করবেন ওই অপরাধের নাম কি শিরিক কি বলুন শিরিক শিরিক বসুন কি আপনাকে মাইন্ড করতেছেন নাকি আমার এই আচ্ছা বলুন
আপনার অপরাধ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে আপনি মুরব্বি চশমা আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে মানে কখন ثم استغفرتني যদি সে তারপরে ক্ষমা চায় غفرت لك তোমাকে ক্ষমা করে দেব ওলা উবালি কারো পরোয়া করি না সুবহানাল্লাহি ওয়া হামদি সবাই বলুন ইয়া আল্লাহ আকাশের মালিক মানুষের দ্রষ্টা মানুষের স্রষ্টা মানুষ যার কাছে ফিরে যাবে ইয়া আল্লাহ আমাকে সৃষ্টিকারী আমার হিসাব নিকেশ রক্ষণাবেক্ষণকারী আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যেদিন আমি বিপদে থাকব কোনো আশ্রয় থাকবে না সেদিন আপনি আমাকে আশ্রয় দিন ইয়া আল্লাহ আমার হৃদয়টাকে ইসলামের উপর আপনার মনোনীত দ্বীনের উপর গেড়ে দেন ইয়া আল্লাহ আমার এই জং মাখা হৃদয় আপনি তা আপনার কোরআনুল কেরিমের আলো দিয়ে ধুয়ে মুছে দেন ইয়া আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করুন ইয়া আল্লাহ আমাদের জীবিতদেরকে হিদায়াত দিন পরিশেষে আমি একটা দোয়া পড়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন সেভাবেই শেষ করছি আপনাদের যদি কোনো নিয়ম থাকে আপনারা সেটা পালন করে নিন আমি এভাবেই পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈঠক থেকে উঠার পূর্বে বলতেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু